Hello viewers, Assalamualaikum. Aajke ami apnaderke dekhabo hybrid am orthat disher je am ache er power side er je problem gula hoye thake muloto she somporke apnaderke ami aajke janabo ebong bujhabo. Protome apnaderke ei am er power supply ta dekhai ekhane ki ki ache. দেখেন এখানে একটা আপনার 30 ভোল্ট ক্যাপাসিটর আছে 3000 এম্পিয়ার এর এবং ডাউট আছে চারটা রেকটিফায়ার বলা হয় একে এবং আপনার 7824 ট্রানজিস্টর আছে মূলত এই পাওয়ারটা সাপ্লাইটা টোটালের পরে আপনার 24 ভোল্টে চলে এটা জন্য দেখেন এখানে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয়েছে অর্থাৎ অ্যাডাপ্টার ব্যবহার করা হয়েছে দেখেন সেই ট্রান্সফরমারটা লাগা এটা দেখেন 12 ভোল্ট গুণ 2 অর্থাৎ 1220 ভোল্ট আছে 3000 এম্পিয়ার আসলে এটা 12 ভোল্ট হিসেবে আমরা ব্যবহার করি কিন্তু এর মাঝেরটা যদি আমরা কেটে দিই অর্থাৎ মাঝের গ্রাউন্ডটা যদি আমরা কেটে দিই অর্থাৎ এটাও 12 ভোল্ট আছে এটাও 12 ভোল্ট আছে এবং মাঝের গ্রাউন্ড যদি না থাকে তাহলে আমরা যদি দুই সাইড একসাথে ব্যবহার করে থাকি এটা 24 ভোল্ট হয়ে যায় তখন এখন আমি দুটো সাইড ব্যবহার করব 24 ভোল্ট আকারে ব্যবহার হিসাবে দেখেন প্রথমে আগাটা থেকে দেখাই 7824 ট্রানজিস্টর দেখেন ঠিক এই জায়গা বসানো আছে পাওয়ার এলইডি আছে এবং পাওয়ার সুইচ আছে ভিতরে কিন্তু আমার এটা ইউজ এখন হবে না আমি প্রথমত আপনাদেরকে দেখাবো আমার আসলে এখানে 7824 ভোল্টের যে ট্রানজিস্টর বসানো আছে গ্রাউন্ডটা কেটে গেছে গ্রাউন্ডটা লাগাই আমি দেখেন দেখেন আমার গ্রাউন্ড লাগানো হয়ে গেছে সার্কিট থেকে আমি এবার এখানে ট্রান্সফরমার লাগাবো ট্রান্সফরমারটা খুলে নিই দেখেন এসি কট লাগানো কিন্তু কমপ্লিট আমার ও আপনাদের আর একটা জিনিস বোঝায় সেটা হলো আসলে মূলত
যে 24 ভোল্ট আমি ইনপুট করব সার্কিটে, দেখেন সার্কিটের এই এই সাইডটা হবে, অর্থাৎ এখানে 30 ভোল্ট, এখানে দেখেন 30 ভোল্ট, 40 ভোল্ট সুইচের পাশে দেওয়া আছে। আমি এখন 30 ভোল্ট, 40 ভোল্টে যাবো না, আমি এখন 24 ভোল্টে যাবো। আমি 24 ভোল্টে যাচ্ছি, দেখেন এখানে অনেকগুলো সেকশন আছে পার্সোনা বোর্ডে। দেখেন ভিউয়ার্স, অলরেডি আমরা দেখেন আপনার 24 ভোল্ট ট্রান্সফরমার এফেক্টটা ইনপুট করছি। এখন আমি কারেন্টের লাইনটা দিলাম, দেখেন অলরেডি পাওয়ার অন হয়ে গেছে, দেখেন অলরেডি পাওয়ার অন হয়ে গেছে, দেখেন অলরেডি পাওয়ার অন হয়ে গেছে, এতে কোনো প্রবলেম নাই। মূলত আসলে আমরা এগুলো ব্যবহার করে থাকি এইসব প্রবলেমের কারণে, ট্রান্সফরমারগুলো আমরা অন্যদেরকে লাগিয়ে দিয়ে লাগাই, এখন থেকে আমরা আসলে এইগুলো শিখে ওনাদেরকে দিয়ে আর এই প্রবলেমগুলো, মানে এই প্রবলেমগুলো ওনাদের কাছে আর নিয়ে যাওয়া লাগবে না, এখন নিজেই ঘরে বসে আপনি ইচ্ছে করলে এই হাইব্রিড অ্যাম বা কেবল টিভি বুস্টার বলেন আর যাই বলেন, আর এমপ্লিফায়ার বলেন, এগুলো এক একজন অবশ্যই এক এক নামে বলে, এগুলো আপনারা সারতে পারবেন।